নমস্কার বন্ধুরা, কুট্টুস ফ্যামিলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি তো তোমাদের অনেক জায়গা দেখিয়েছি, আজ আমি তোমাদের দেখাতে নিয়ে এসেছি মধুপুর সত্র বা মধুপুর ধাম। শ্রীরাধার প্রাণধন মুকুন্দ হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যাইলি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এর ঠিক পেছনেই রয়েছে শ্রীমন্ত শঙ্করাচার্যের মূর্তি, আর এর ঠিক পাশেই রয়েছে মন্দিরটি। গুরুদেব শঙ্করাচার্যের স্মৃতিবিজড়িত এই মহান ক্ষেত্রটি প্রায় 500 বছর আগে কোচ সাম্রাজ্যের শাসনকালে কোচবিহারের রাজা নরনারায়ণ রায় গুরুদেবের সাহিত্য কার্যকর্মে আকৃষ্ট হয়ে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দিরের বিশেষত্ব হল এখানে শ্রীকৃষ্ণ ও রাধাকে একসাথে পুজো করা হয় না, মন্দিরে কেবলমাত্র শ্রীকৃষ্ণের পুজো হয় আর শ্রীকৃষ্ণের মূর্তি দেখা যায়। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবের সারথি। অসাধারণ চিত্র শৈলী ও কারুকার্যে সজ্জিত এই মন্দিরটি সকলের মন জয় করে নেবে। এই মন্দিরটির ইতিহাস কথা হল, প্রায় 500 বছর আগে কোচ সাম্রাজ্যের শাসনকালে শ্রীমন্ত শঙ্করাচার্যদেব অসমীয়া ভাষায় আসাম তথা সমগ্র ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় গুরুদেব কোচবিহারের এসেছিলেন বৈষ্ণব ধর্ম প্রচারের উদ্দেশ্যে, এবং এই মন্দিরেই তিনি 7 বছর কাটিয়ে দিয়েছিলেন।
এই মন্দিরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সেজন্য এই মন্দিরটির ঐতিহাসিক তাৎপর্য অপরিসীম। এই মন্দিরটি দেখলে তোমরা অসমীয়া সংস্কৃতির নিদর্শন স্পষ্ট দেখতে পাবে। মন্দিরটিতে আছে সংগ্রহশালা। আসলে এই মন্দিরটি হলো মন্দির মানে মধুপুর সত্র বা মধুপুর ধামটি হলো শ্রীমন্ত শঙ্করাচার্যের সমাধি। ইতিহাস ও পৌরাণিকতার সংমিশ্রণে নির্মিত এই মন্দিরটির বয়স আনুমানিক 578 বছর। এই মন্দিরে আছে শঙ্করাচার্যের সমাধি, সাথে আছে সংগ্রহশালা, কীর্তন ঘর, আবার অনেক কিছু আছে। চারিদিকের প্রাকৃতিক পরিবেশও অসাধারণ সুন্দর। তাহলে তোমরা মন্দিরটি ঘুরে দেখো। দয়ানিধি নাম রাখে দারিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি জানাতে তোমরা ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চন্দ্র নাম রাখে বৃন্দাতি, বীরজা রাখিল নাম যমুনা রূপতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি। ভালো